সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তীতে নার্সিং রিলেটেড কোনো ভিডিও আপ করলে তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে মিডওয়াইফারি কি। অনেকে আপনারা আমার প্রশ্ন করে থাকেন যে আপু মিডওয়াইফারি কোর্সটা কি, এইটার হচ্ছে ফ্যাসিলিটি কি, ইন ডিটেলসে সব কিছু ভিডিওতে বলবো। একজন মিডওয়াইফ গর্ভাবস্থায় প্রসব বেদনায় এবং প্রসবের প্রারম্ভিক অবস্থায় নারী এবং শিশুদের পরামর্শ, যত্ন এবং যে সহায়তা প্রদান করেন তাকেই হচ্ছে মিডওয়াইফ বলে। তাহলে মিডওয়াইফারি কোর্সটা কি? আর এই শিশু এবং মাকে যে পরিপূর্ণ সঠিক নিয়মে সেবা প্রদান করানোর জন্য যে কোর্সটা করানো হয় বা শেখানো হয় তাকেই বলে হচ্ছে মিডওয়াইফারি কোর্স। আশা করি আপনার মিডওয়াইফারিটা কী এবং মিডওয়াইফারি কোর্সটা কী এইটা বুঝতে পারছেন। তাহলে এবার আসেন আমরা হচ্ছে এক নজরে একজন মিডওয়াইফারকে দেখে নিই। আচ্ছা, মিডওয়াইফার সাধারণ পদবি হচ্ছে মিডওয়াইফ। বিভাগটা হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানের ধরন, মানে এরা কোথায় কোথায় কাজ করতে পারবে, সরকারি বেসরকারি অধিদপ্তর হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রতে এরা হচ্ছে কাজ করতে পারবে। তারপর হচ্ছে ক্যারিয়ারের ধরন, মিডওয়াইফরা হচ্ছে পার্ট টাইম এবং ফুল টাইম মানে দুইভাবেই জব করতে পারবে। লেভেলটা হচ্ছে এদের এন্ট্রি এবং মিড। মূল স্কিল মিডওয়াইফারে আপনাদের যেটা বলে রাখা ভালো, মিডওয়াইফ যারা হয় এদের মূল স্কিলটা হচ্ছে ধাত্রীবিদ্যা, কারণ এনাদের হচ্ছে মিডওয়াইফদের, কারণ মিডওয়াইফদের কাজটাই হচ্ছে আপনার মা এবং শিশু নিয়ে। বিশেষ স্কিলটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা, মানে এরা মিডওয়াইফরা সাধারণত যে কোনো পরিস্থিতিতে তারা হচ্ছে কাজ করার ক্ষমতাটা হচ্ছে তাদের বিশেষ ধরনের একটা স্কিল, যেটা সব ধরনের মিডওয়াইফের মধ্যেই থাকে। এবার আসেন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা। এসএসসিতে থাকতে হবে আপনার হচ্ছে 2.50 এবং এইচএসসিতে থাকতে হবে 2.50, টোটাল হচ্ছে 6 পয়েন্ট, আপনাকে টোটাল 6 পয়েন্ট থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি যে কোনো গ্রুপ থেকেই এটাতে আসতে পারবেন, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আপনি এই মিডওয়াইফারি কোর্সে আসতে পারবেন। আর একটা কথা বলে রাখা ভালো, মিডওয়াইফারি যে কোর্সটা, এই কোর্সটাতে কিন্তু শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন, এখানে কোনো ছেলেরা আবেদন করতে পারবেন না। এটা ছেলেদের ক্ষেত্রে বলে রাখতেছে, এটা না জানলে জেনে রাখা ভালো। তো এবছর যারা 2021-22 সেশনে আবেদন করবেন তাদের হচ্ছে শিক্ষাবর্ষটা হতে হবে এসএসসিটা হতে হবে 2019 মানে 2018 এবং 2019 সাল, এবং এইচএসসি হতে হবে 2020 এবং 2021, তার মানে 2020 এবং 2021 সাল হতে হবে শিক্ষাবর্ষ। আদারওয়াইজ এর যদি শিক্ষাবর্ষ যদি বেশি হয় বা কম হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এবার আসেন যে কোন ধরনের শিল্প বা ইন্ডাস্ট্রিতে একজন মিডওয়াইফ কাজ করেন। আচ্ছা, একজন মিডওয়াইফ হচ্ছে আপনার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, সেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও সেবা মন্ত্রণালয়ে কাজ করতে পারবে একজন মিডওয়াইফ। তারপরে আসেন একজন মিডওয়াইফ কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়। অবশ্যই একজন মিডওয়াইফ হতে হলে তাকে বিভিন্ন ধরনের জ্ঞান থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে। শিশু জন্ম বিষয়ে জ্ঞান থাকতে হবে, গর্ভাবস্থার বিষয়ে জ্ঞান, জরুরি অবস্থায় ঠান্ডা মাথায় কাজ করার দক্ষতা, এইটা কিন্তু একজন মিডওয়াইফের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল, যেটা অবশ্যই তার থাকতে হবে। আর হচ্ছে যোগাযোগ সম্পর্কিত দক্ষতা, মানে হচ্ছে আমি আপনাদেরকে বলি, এটা মিডওয়াইফের জন্য না, এটা নার্সিং অল ওভারঅল সবার জন্য। নার্সিং পেশাটা এমন একটা পেশা যেখানে হচ্ছে কমিউনিকেশনটা সব থেকে বেশি মেন প্রায়োরিটি দিতে হয়। আপনি একজন পেশেন্টের সাথে যদি ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন তো আপনার কাজটা খুব ভালোভাবে হ্যান্ডেল হতে পারবে, সে আপনার পরে বেশি ডিপেন্ডেন্ট হবে। সো নার্সিংয়ের ক্ষেত্রে কমিউনিকেশন বিষয়টা অনেক বেশি প্রায়োরিটি দিতে হয়। এবার আসেন যে কোথায় পড়বেন মিডওয়াইফারি। মিডওয়াইফারিটা পড়তে পারবেন আপনারা সরকারি নার্সিং কলেজে, নার্সিং ইনস্টিটিউট, মিডওয়াইফারি ইনস্টিটিউট, আর হচ্ছে মিডওয়াইফারি ইনস্টিটিউট এবং সরকারিভাবে 41টি প্রতিষ্ঠানে 3 বছরের কোর্স করে এ পেশায় কিন্তু আপনি আসতে পারবেন। এবং দেশের বাইরেও এ পেশায় প্রচুর পরিমাণ সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জেনে রাখা ভালো যে দেশের বাইরে কিন্তু মিডওয়াইফারি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপর আসেন একজন মিডওয়াইফারের মাসিক আয় কেমন। সরকারি অধিদপ্তরে নন ক্যাডার পদে এ পেশায় নিয়োগ করা হয়, তার মানে হচ্ছে আপনার নার্সিং কোর্সটায় এবং মিডওয়াইফারিটা কিন্তু সেকেন্ড ক্লাস জব। ওকে,
মিডওয়াইফারি হচ্ছে সেকেন্ড ক্লাস জব, এবং যেহেতু এটা হচ্ছে নন ক্যাডার পদে নিয়োগ করা হয়, সেহেতু হচ্ছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী এ পেশার বেতন হচ্ছে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। এইটা হচ্ছে আপনারা যারা গভর্নমেন্ট জব করবেন তাদের জন্য এই স্কেলটা, মানে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা। বাট যারা প্রাইভেটে জব করবেন তাদের হয়তো এভাবে স্যালারি ফার্স্ট নাও ধরতে পারে। এগুলো হচ্ছে আস্তে আস্তে যখন র্যাঙ্ক বাড়বে তখন আপনাদের স্যালারিটাও আপনাদের আস্তে আস্তে বাড়বে। এবার আসেন যে ক্যারিয়ারটা কেমন হতে পারে একজন মিডওয়াইফারের। একজন মিডওয়াইফারের ক্যারিয়ারটা আসলে কেমন হয়? বর্তমান সরকার মাতৃস্বাস্থ্য সেবা জোরদার করার জন্য মাতৃমৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে বিপুল পরিমাণ মিডওয়াইফ নিয়োগ দিচ্ছে। তার মানে হচ্ছে সরকার কিন্তু প্রচুর পরিমাণ মিডওয়াইফ নিয়োগ দিয়ে থাকে। আর এ পেশাতে সরকারি খাতে ভালো অঙ্কের বেতন ছাড়াও রয়েছে দেশের বাইরে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ভালো সুযোগ সুবিধা। তার মানে হচ্ছে আপনি দেশের ভিতরে তো ভালোভাবে ভালো অপরচুনিটি নিয়ে জব করতে পারবেন, ইভেন আপনি দেশের বাইরে তো অনেক ভালো হচ্ছে স্যালারিতে, তারপরে অনেক ভালো উচ্চশিক্ষা নিয়ে, আপনি দেশের বাইরে থেকে যদি অনেক ভালো উচ্চশিক্ষা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার দেশে অনেক ভালো সুনাম, তারপর হচ্ছে আপনার স্যালারি, মানে সব কিছু মিলে আপনার অনেক বেশি অপরচুনিটি আছে। তো আপনারা তো দেখলেনই যে হচ্ছে একজন মিডওয়াইফারি কী পরিমাণ সম্মান, এবং হচ্ছে কী পরিমাণ হচ্ছে এদের ক্যারিয়ারটা কত বেশি ব্রাইট, আর এদের ক্যারিয়ারটা কতটা ব্রাইট এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মিডওয়াইফারি করবেন, না ডিপ্লোমা করবেন, না বিএসসি করবেন। উল্লেখ্য যে 2021 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার নোটিশে বলা ছিল যে যাদের বয়স 22+ তারা আবেদন করতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।